তার উপরে যে আমি আজকে আজকে 10:38 এক মোবাইল ফোন থেকে আমাকে হুমকি দিছে যে আমার মেয়েকে মেরে ফেলবে। কালকে সন্ধ্যায় এর আগে ফেজদাপি পিপল একটা টক শো হয়েছিল সাইপুর সাগর ভাইয়ের উপস্থাপনায়। সেই টক শো হওয়ার পরে কালকে সন্ধ্যায় উনি আমাকে জানালেন ওনাকে ইমেলে হুমকি দিছে, ওনার গর্দান থেকে মাথা নামায় দিবে। তো এই এই যে হুমকি ধামকি, এটা তো আমারই ভয় লাগতেছে। আমি তো এখান থেকে বাসা যাইতে পারবো কিনা, এটা আমি তো এত আতঙ্কিত হয়ে গেছি। সেই সেখানে তিশা যেখানে এক জল্লাদের কাছে আছে, শিক্ষক সে কী অবস্থায় আছে এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আমি আমি নিজে আমার হাঁটু কাঁপতেছে, আমি ইয়ে করে যে আমি বাসা যাইতে পারবো কিনা। হ্যাঁ, তো এখানে কালকে সাগর ভাই ফেজদা পিপলের উনিও এই আশঙ্কার কথা, ওনার গর্দান থেকে বলে মাথায় নামা দিবে। ওনার ক্ষতি না করলে ওনার আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে, তার ক্ষতি করতে পারে। তো সেখানে আমরা যেহেতু প্রাপ্তবয়স্করা আতঙ্কিত, সেখানে একটা মেয়ের উপর কী ধরনের একটা জল্লাদ কী ধরনের আচরণ করতে পারে, ভিডিওটাতে যে কান্না করতেছে আর আপনারা শুনতেছেন, আপনাদের হৃদয়গুলো মনে কাঁপে উঠতেছে যে একটা মানুষ কী কী নিষ্ঠুর হইতে পারে এই বাচ্চাটার উপর। সুতরাং সে তার উপরে যে মানসিক টর্চার হচ্ছে, মানসিক টর্চারে সে মানসিক অসুস্থ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এবং তার যে অসংলগ্ন কথাবার্তা, এটা ফেজদা পিপল একজন গেস্ট বলেছেন যে ওনাকে ইয়াবা ফেন্সিডিল কোনো কিছু খাওয়া হচ্ছে নাকি, আমার কাছে সেটা নিয়েও সন্দেহ হচ্ছে। ওর ডোপ টেস্ট করা দরকার, কারণ যেহেতু আপনি বাবা, হ্যাঁ, বিয়ে দিয়ে দেওয়া মানে বাবার দায়িত্ব শেষ না। আপনি কি দাবি করছেন যে আপনার মেয়ে এই মুহূর্তে অসুস্থ, আর অসুস্থ যদি হয় আপনি কি চিকিৎসার দাবি করছেন কিনা এটা ক্লিয়ার করবেন? যেহেতু রাসেল ভাই বলছে, রাসেল ভাইয়ের কথা আলাদা, আপনি বাবা আপনার কথা, যেহেতু আমার আজকের হুমকির মাধ্যমেই যে আমি এর আগে থেকে আমার হচ্ছে তাকে জিম্মি করা হয়েছে, আজকের হুমকির মাধ্যমে আমি 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 কনফার্ম হয়ে গেলাম যে তার শুধু ওই অশ্লীল ছবি ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিবে এইটুকু হুমকি দেওয়া হয় না, তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে নিশ্চয়ই। আপনার মেয়ে অসুস্থ কিনা এটা, এবং যে মানসিক টর্চারে যে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক কিনা, সে অসুস্থ আমি মনে করি, সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। আমি দাবি করছি যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তার উপর অত্যধিক মানসিক নির্যাতন চলতেছে। আপনি কি তার চিকিৎসার জন্য? অবশ্যই তার চিকিৎসা তার চিকিৎসার দাবি করি, এবং তার ডোপ টেস্ট করানো দরকার তাকে ইয়াবা ফেন্সিল কারণে যে, তবে সে তাকে হোটেলে নিয়ে যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না, আর সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খাওয়াইছে, এটা আমার এক খালাতো বোন জামাইয়ের আমার এক খালাতো বোনের কাছে সে স্বীকার করছে। আপনি এখন কি চাচ্ছেন, আপনার মেয়ে আপনার কাছে এসে আপনি নিজে চিকিৎসা করাবেন, এটা এখন চাচ্ছেন তো? আমি আমার আমার মেয়ে আমি আমার কাছে আসলে তো আমি চিকিৎসা করাবই। সে তার গলাবাজি আর চাপাবাজি দিয়ে উনি এই টিএনটি কলোনির সন্তান থেকে আজকে এই পর্যায়ে আসছে। ওনার আজকে আপনাকে আপনাদেরকে ইয়ে বলি, আব্দুল জলিল নামে এক টিচার আজকে সকালে আমাকে কল দিছে, ওর কথা বলতে বলতে ও আমিও কাঁদতেছি, এদিকে আমার যন্ত্রণায় সে কাঁদতেছে, তার যন্ত্রণায় তার, সে শিক্ষকতা করতো এখানে, সে তার কোচিং ছিল, সে মোস্তাকে 24,50,000 টাকা দিছিল, দেওয়ার পরে শিক্ষক ছাত্রবর্তির অজুহাতে ছাত্রবর্তি করাবে সে এই মর্মে নিছে, একটা ছাত্রবর্তি করে নাই, লাস্টে এখানে সে থাকতে পারে না গার্জিয়ানদের অত্যাচার, ও চাকরি রিজাইন দিয়ে আজকে ক্যানাডায় অবস্থান করতেছে, সে ওখানে কাঁদতেছে, আমি এদিকে কাঁদতেছি। এবং তিশার ইচ্ছার বিরুদ্ধে তা কাবির নামে যে বল প্রয়োগ করে অশ্লীল ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সই নিছে, সেটা তা মেডিকেল স্টেটমেন্টে। আমি সর্বশেষ একটা কথা বলে দেই, ওনার যে মেয়েটা তিশা, উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটা কথা বলেছেন যে ওনার বাবা এই মেয়েটার প্রতি কোনো দায়িত্বই পালন করে নাই। আমি একদম ক্লিয়ারলি একটা কথা বলি যে একজন বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে মেয়েটাকে ঘরে নেওয়ার জন্য, বাবা যদি তার প্রতি দায়িত্ব অবহেলা করতো, দায়িত্ব পালন না করতো, বিয়ে করেছে কার সাথে চলে গেছে, বাবা নাসর বান্দার মতন ঘরে চুপচাপ বসে থাকতো, বাবা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আজকে বিএফডিসিতে আমার কাছে পর্যন্ত আসছে যেন মেয়েটাকে যেন তিনি ঘরে নিতে পারেন। পরবর্তীতে আমি ওনাকে যখন বলেছি যে ঘরে নেওয়ার, যেহেতু একটা বালক মেয়ে,
মানে সংবিধান অনুযায়ী বিবাহ করেছে আপনি সরাসরি তাকে ঘরে নিতে পারবেন না কিন্তু আইনগত কিছু প্রসিডিউর আছে এগুলো মেইনটেইন করলে আপনি নিতে পারবেন তারপর ওনাকে আমি যখন বললাম উনি বলল যে রাসেল ভাই এটা খুবই ভালো হয় তো মানসিকভাবে অসুস্থ সে দাবি করছে তাকে এখন সুস্থ একটা ট্রিটমেন্ট দেওয়া হোক ট্রিটমেন্ট দেওয়ার পর এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন বুঝবে যে না মেয়েটা এখন মানসিকভাবে মোটেও অসুস্থ না তখন যদি মেয়েটা তার কাছে যেতে চায় তখন তো আমাদের কোনো আপত্তি নেই আর আমার তো শুরু থেকেই একটাই আপত্তি ছিল যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে এই যে নেক্সটি লাইভ নেক্সটি ভিডিও সুগার ড্যাডি সুগার মাম এগুলোর সাথে যেন আমাদের নতুন প্রজন্মের ছোট ছোট বাচ্চারা যে টিনেজ মেয়েরা টিনেজ ছেলেরা এবং আমার বাবার মারা যেন কোনো ধরনের হ্যাসেল না হয় কারণ ভিডিওগুলো যখন আসে বাবার মারা লজ্জা পায় আমার তো ইয়াত্রা ছিল এটা আমি ওই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে চেয়েছিলাম কিন্তু উনি ওনার মেয়েটাকে বাঁচাতে চায় এবং আমি আপনাদেরকে বলবো উনি রাইট না মোস্তাক সাহেব রাইট না তিশা রাইট আই ডোন্ট নো এটা আমি জানি না তবে আমার কাছে এবং আপনাদের কাছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের সকল সাংবাদিকদের কাছে সবার কাছে যেটা রাইট মনে হয় আমার কাছেও যেটা রাইট মনে হয় যে এই বাবা যেহেতু পথে পথে ঘুরতেছে মেয়েটাকে নেওয়ার জন্য একটা সুস্থ সমাধান ওনার পাওয়া উচিত এবং এই অধিকার এই বাংলাদেশের মাটিতে ওনার আছে এবং ওনাকে যে হুমকি ধামকি দিচ্ছে ধরেন ওনার পাশে এতদিন যদি কেউ নাও থাকে আমি রাসেল মিয়া আছি আমার শিল্পীর ভাই বান্ধব যা আছে সবাই আছে এবং সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে আপনারা অবশ্যই ওনার পাশে আছেন বলে আমি এটা বিশ্বাস রাখি ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা অবশ্যই এটা একটা ব্ল্যাকমেল হবে না রে ভাই 18 বছরের একটা মেয়ে এত সুন্দর একটা সংসার এত সুন্দর একটা জীবন এবং উনি আমাকে বলেছে যে রাসেল ভাই আমার মেয়েটা টু মাচ মেধাবী এবং সে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতো একটা মেধাবী মেয়ে এইভাবে হারিয়ে যাবে বা এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো ভাই কেউই মেনে নেবে না এবং ফেসবুকে আপনাদের কল্যাণেই তো আমি দেখছি যে কেউ এটা মেনে নিচ্ছে না সবাই নেগেটিভ 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 কথা বলতেছে অতএব সবার কাছে যেটা সুন্দর এটা সবার কাছেই সুন্দর 10 জন যাকে ভালো বলবে সে ভালো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।